আজকে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলো এবং আপনাদের যাকে এমপি বানালেন আমার চাইতে এই পার্লামেন্টে মাত্র 6 জন সিনিয়র এমপি আছে মাত্র 6 জন আমার চাইতে সিনিয়র এমপি আছে আর সবাই কিন্তু আমার জুনিয়র এই যে 7 বার এমপি বানালেন এই 7 বার যাকে এমপি বানায় এই বাংলাদেশের আপনাদের বিরুদ্ধে প্রশ্ন করি এইবারও কিন্তু 37 জনের মন্ত্রী হয়েছে কয়জনের নাম বলতে পারবেন কয়জনের নাম বলতে পারবেন আর সারা বাংলাদেশের মানুষের মধ্যে প্রশ্ন করে মির্জা আজমকে তার কোনো পদ লাগবে না পদবি লাগবে না মন্ত্রী না এমপি না পার্টি করবে কিছু পাওয়া লাগবে না মির্জা আজম বাংলাদেশ আমেরিকা থেকে একটা চিঠি দিতে ড্রপ করেন কিছু ঠিকানা নাই শুধু লেখা মির্জা আজম আর বাংলাদেশ দেখেন আমার বাড়িতে চিঠি চলে আসছে এটা আপনারা বানাইছেন এটা আমার কোনো অর্জন না এই মানান্ত মাদারগঞ্জের ভোটার তারা বারবার আমাকে ভোট দিয়ে আপনারা আমাকে মির্জা আজম বানাচ্ছেন আজকে বাংলাদেশের মির্জা আজম আমার কোনো নাম পদ পদবি কিছু লাগে না অতএব আমি আপনাদের সেবক আপনার নাম প্রভু এবং যেটা আমি সবসময় বলেছি সেই 91 সাল আজ থেকে 33 বছর চলে গেল এই 33 বছর যাব একটা মন্ত্র শেখ হাসিনা শিখিয়ে দিয়েছে সেই মন্ত্র নিয়ে কিন্তু চলছি আজকে মেলান্দ মাদারগঞ্জ এখন উন্নয়ন অনেক উন্নয়ন কাজ করেছি আবার যদি বলি অনেক কাজ কিন্তু বাকি আছে সেই বাদ বাকি কাজ করতে মন্ত্রী হতে হবে না শুধুমাত্র মির্জা আজম এমপি আমার হয়েছি আওয়ামী লীগ ক্ষমতায় আছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে আমাদের কোনো কাজ থেকে থাকবে না ইনশাআল্লাহ শেখ হাসিনা আমাদের নেত্রী শেখ হাসিনাই আমাদের অবলম্বন শেখ হাসিনা আছে বাংলাদেশ আছে শেখ হাসিনা আছে আমাদের সকল উন্নয়ন আছে শেখ হাসিনা আছে আমরা সবাই আছি সেই কারণে উনি আজকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন এইবারের নির্বাচন বিশাল একটা ষড়যন্ত্র ছিল জাতীয় ষড়যন্ত্র এবং এর সাথে আসলে আন্তর্জাতিক ষড়যন্ত্র সব কিছু মিলিয়ে তারা এই নির্বাচনটাকে বন্ধ করতে চেয়েছিল বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী তথাকথিত সুশীল সমাজ আর এর পিছনে ছিল সে 1971 সালে এই বাংলাদেশে স্বাধীনতার যারা প্রতিষ্ঠা করেছে 1975-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে তারা হত্যার ইন্ধন দিয়েছে শেখ হাসিনাকে হত্যা করার জন্য বারবার যারা অনুপ্রাণিত করেছে সেই আন্তর্জাতিক শক্তি তারা চায় না এই নির্বাচনটা হোক নির্বাচন হোক সেই নির্বাচনের জন্য ভোট কেন ভোটার না এবং শেখ হাসিনা বঙ্গবন্ধুর কথা এই বিশ্বের একমাত্র নারী নেত্রী যিনি পঞ্চমবারের মতো করেছেন একমাত্র নারী নেত্রী এই বিশ্বের কোন নারী একটা দেশের পাঁচবার প্রধানমন্ত্রী হতে পারে নাই শেখ হাসিনা হয়েছে একটা দেশের নারী নেত্রী একমাত্র নারী নেত্রী যিনি একটা রাজনৈতিক দলের 43 বছর যাবত তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন একমাত্র নারী নেত্রী যিনি জাতিসংঘে 19 বার বক্তব্য রেখেছেন সে শেখ হাসিনা তার নাম রাজনৈতিক দূরদর্শিতার কারণে আমাদের যারা বিরোধী দল তারা নির্বাচনে নাই এরপরও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন কাকে বলে শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন আন্তর্জাতিক বিশ্বে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয় ভোট কালেকশন হয় কত সর্বোচ্চ 25% আর যদি তার চেয়েও বেশি হয়ে থাকে না হয় 30% ভোট কাস্ট আর শেখ হাসিনা তিনি দেখিয়ে দিলেন প্রতিদ্বন্দ্বী কোনো দল নাই আওয়ামী লীগ নির্বাচন করছে উন্মুক্ত করে দিয়েছিল যে আওয়ামী লীগের আবেদন স্বতন্ত্র প্রার্থীদের দ্বারা তারা নির্বাচন করতে পারে আওয়ামী লীগ বড় আওয়ামী লীগ নির্বাচন করে আওয়ামী লীগের নৌকা আবার আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করে সারা বাংলাদেশে 42% ভোটার আজকে ভোট কেন্দ্রে হাজির হয়েছে সারা বাংলাদেশে যা বিশ্বের যে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে ভোট কাস্টিং এর চাইতেও প্রায় 12% ভোট বেশি আজকে সকল ষড়যন্ত্রকারীরা আজকে মুখ তব্ধ হয়ে গেছে কোনো কথা নাই ঠান্ডা
যে শেখ হাসিনা যে কাজটি করলেন, হ্যাঁ এই কাজটি করতে গিয়ে আমাদের দলীয় সাংগঠনিক শৃঙ্খলা নষ্ট হয়েছে, আমাদের দলীয় অভ্যন্তরীণ কুণ্ডল বৃদ্ধি পেয়েছে, আমরা সেগুলো রিপেয়ারিং করব, আমরা সেগুলো সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করব। কিন্তু আজকে শেখ হাসিনা আজকে যে নির্বাচন করলেন, যে নির্বাচন গিনিস বুকে এই নির্বাচনের ইতিহাস উঠে পড়ার কথা, যে কোন রাজনৈতিক দল ছাড়া একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করে 42% ভোটার ভোট কেড়ে নিয়েছে, এবং শেখ হাসিনা আজকে একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের যে সংজ্ঞা সেই সংজ্ঞা পাল্টে দিয়েছে, সেই সংজ্ঞা পাল্টে দিয়ে আজকে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। আজকে শেখ হাসিনা আমাদের প্রান্তীয় নেত্রী, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শুধু নন, নতুন বাংলাদেশ গড়ে তোলার তিনি স্বপ্ন দেখিয়েছেন। 2008 সালে যখন নির্বাচন হয়েছিল তখন তিনি নতুন স্বপ্ন দেখিয়েছিলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন, এই বাংলাদেশ মধ্যমায় দেশে উন্নীত করার স্বপ্ন। এইবারে তিনি শেখ হাসিনা স্বপ্ন দেখিয়েছেন উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ মানে ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশ, আমরা এই আগামী 5 বছরে এই বাংলাদেশে আমরা স্মার্ট বাংলাদেশ বানাবো।